তোমরা থামনেল দেখি বুঝতে পেরেছ যে আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ শিখতে যাচ্ছি ভয়েস কথাটির বাংলা মানে হচ্ছে বাচ্চ তো বাচ্চ কাকে বলে আমরা প্রতিনিয়ত যে কাজ করি সেই কাজটা কিভাবে করা হয় তার প্রকাশ ভঙ্গিটাই হচ্ছে বাচ্চ অর্থাৎ কাজটা সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজে করছে না সাবজেক্টকে দিয়ে কাজটা করানো হচ্ছে তো যদি কাজটা সাবজেক্ট নিজে করে তাহলে সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ কর্তৃবাচ্য আর যদি কাজটা কর্তাকে দিয়ে করানো হয় তাহলে সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস যেমন আমি ফুটবল খেলি তো আমি ফুটবল খেলি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর আমার দ্বারা ফুটবল খেলা হয় যদি এটা বোঝায় তখন তাকে বলা হবে প্যাসিভ ভয়েস অর্থাৎ প্রথম বাক্যটাতে আমরা দেখলাম যে কর্তা নিজেই কাজটি করছে অর্থাৎ কর্তা নিজেই ফুটবল খেলে এবার দ্বিতীয় বাক্যটাতে আমরা দেখলাম কর্তার দ্বারা কাজটি করা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে প্যাসিভ ভয়েস তাহলে দেখো আমি সেন্টেন্স দুটো লিখছি আমি ফুটবল খেলি এই সেন্টেন্সটা হচ্ছে এই যে আমি এখানে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট নিজেই কাজটা করছে এবার যদি বলা হয় ফুটবল আমার দ্বারা খেলা হয় ফুটবল আমার দ্বারা খেলা হয় সাবজেক্ট এখানে সাবজেক্টকে দিয়ে অর্থাৎ কর্তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের উদাহরণ তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে এই অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় আমরা যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি তাহলে প্যাসিভ ভয়েসকেও কিন্তু ঠিক তার উল্টোভাবে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে পারবো তো এবার দেখে নেই এই সেন্টেন্স দুটোকে আমরা কিভাবে ইংরেজিতে লিখবো আর এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি অবজেক্ট থাকে তাহলেই কিন্তু ভয়েস চেঞ্জ হবে অর্থাৎ অ্যাক্টিভটা প্যাসিভ ভয়েসে পরিবর্তিত হবে যদি অবজেক্ট না থাকে তাহলে কিন্তু সেই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যাবে না অর্থাৎ যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে সাবজেক্ট যেমন থাকতে হবে সাবজেক্টের অবজেক্ট অবশ্যই থাকতে হবে কারণ আমরা অবজেক্টকেই কিন্তু সাবজেক্টে পরিবর্তিত করি তাই অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু সেটাকে ভয়েস চেঞ্জ করা যাবে না যদি বলা হয় আই প্লে আই প্লে একে কিন্তু প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা যাবে না আই প্লে ফুটবল বললাম ফুটবলকে আমরা সাবজেক্ট করলাম ফুটবল ইজ প্লেড বাই মি কিন্তু যদি বলে আই প্লে তাহলে আমি কি খেলি অবজেক্ট যদি না থাকে তাহলে সেটাকে ভয়েস চেঞ্জ করা সম্ভব নয় ভয়েস চেঞ্জ করা যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আমি ফুটবল খেলি এই সেন্টেন্সটা টেন্সে রয়েছে এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টেন্সে রয়েছে সূত্রটা আমরা জানি সূত্রটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এখানে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আমি তাহলে আই তাহলে তারপর ভাব হবে ভাবটা কি খেলা অর্থাৎ প্লে আই প্লে কি খেলি ফুটবল আই প্লে ফুটবল তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ এবার এটাকে আমরা প্যাসিভ ভয়েসে কিভাবে করব। দেখো এটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে করব। আমরা সূত্রে একটু পরে যাচ্ছি এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে করব। তখন কি করব। এই যে অবজেক্ট রয়েছে এই অবজেক্টটাকে আমরা আমরা সাবজেক্ট করে নেব তাহলে ফুটবলটা আমরা আগে লিখবো ফুটবলটা কি হয়ে গেল অবজেক্ট ছিল সেটা সাবজেক্ট হয়ে গেল। তাহলে যদি অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে প্যাসিভ ভয়েসে সেটাকে সাবজেক্টে পরিবর্তন করতে হবে তাহলে প্যাসিভ ভয়েসে এটা সাবজেক্ট হলো তাহলে ফুটবল এবার হচ্ছে ইজ কেন হলো আমরা সূত্রে যখন যাব আমি সব বুঝিয়ে দেব। ফুটবল ইজ এবার ভার্বের থার্ড ফর্ম হবে প্লে প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেট তাহলে ফুটবল ইজ প্লেট ফুটবল ইজ প্লেট এবার একটা বাই হবে যেহেতু আমরা বাংলায় দেখেছিলাম দ্বারা তাহলে ফুটবল ইজ প্লেইড বাই এবার এই যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টটা এখানে গিয়ে অবজেক্ট হবে সাবজেক্ট কিসে পরিণত হবে আই থাকলে সেটা মি হবে কেন হবে এটাও আমরা বলবো তাহলে আমাদের দেখো আই প্লে ফুটবল এটা পরিবর্তন হয়ে হয়ে গেল ফুটবল ইজ প্লেইড বাই মি একটা নতুন সূত্র হলো সেটা এখানে সাবজেক্ট হলো তারপর হচ্ছে ইজ হলো তারপর ভি থ্রি হলো তারপর বাই হলো তারপর সাবজেক্ট গিয়ে অবজেক্টে পরিবর্তন হলো তাহলে নতুন একটা সূত্র দাঁড়ালো সূত্রটা কি হলো সাবজেক্ট ইজ এখানে ইজ হতে পারে এম হতে পারে আর হতে পারে আমরা সূত্র এখনই দেখব তারপর ভার্বের থার্ড ফর্ম তারপর একটা বাই হয়েছে প্যাসিভ বয়সে সবসময় অবজেক্ট যেটা হবে যে সাবজেক্টটাকে আমরা চেঞ্জ করে অবজেক্ট করব তার আগে বাই হবে তারপর এখানে অবজেক্ট হবে অবজেক্টটা হচ্ছে সাবজেক্টটা পরিবর্তন হয়ে অবজেক্ট হবে এবার আমরা দেখব সূত্রের সাহায্যে কিভাবে আমরা সব ধরনের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারি তো ভয়েস চেঞ্জ শেখার জন্যে আমি প্রথমেই বলেছিলাম টেন্সটাকে খুব ভালো করে শিখে নিতে হবে আমি সবগুলো টেন্সের প্লে লিস্ট তৈরি করে রেখেছি সেই প্লে লিস্টের লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি তোমরা লিঙ্কে টাচ করে সবগুলো টেন্স একসঙ্গে শিখতে পারবে তো সবগুলো টেন্সকে যে টেন্সগুলোকে আমরা ভয়েস চেঞ্জ করা শিখব সেগুলোকে আমি চারটি ভাগে ভাগ করেছি এবং চারটি ভাগে ভাগ করে সূত্রের সাহায্যে আজকে তোমাদের সব ধরনের ভয়েস চেঞ্জ এমনভাবে শেখাবো যাতে করে তোমরা যে কোনো ভয়েস চেঞ্জ খুব সহজেই করতে পারো তো প্রথম ভাগটি হচ্ছে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট এটা একটা ভাগ যেটার সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ভি ওয়ান অথবা ভি টু এরপর রয়েছে কি এরপর অবজেক্ট এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের সূত্র যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট যদি সিম্পল পাস্ট হয় তাহলে সাবজেক্ট ভি টু অবজেক্ট এটা একটা পার্ট গেল এবার নেক্সট পার্টটা হয়েছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াসে কি রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস সূত্রটা কি সাবজেক্ট প্লাস ইস না হলে অ্যাম না হলে আর আর যদি পাস্টেন্স হয় তাহলে হবে ওয়াস অথবা অয়ার এরপর কি হবে ভার্বের সাথে হবে আইএনজি এরবার তারপর হবে হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে কন্টিনিউয়াসের সূত্র তাহলে সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টের একটা ভাগ গেলো কন্টিনিউয়াসের একটা ভাগ হলো এবার পারফেক্টের একটা ভাগ হবে পারফেক্ট তাহলে পারফেক্টের ভাগে কারা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট এই দুটো পার্ট রয়েছে এর সূত্রটা কি সাবজেক্ট প্লাস হ্যাস অথবা হ্যাপ অথবা হ্যাড যদি পাস টেন্স হয় তাহলে হ্যাড এরপর ভি থ্রি এরপর এরপর হচ্ছে অবজেক্ট তাহলে সাবজেক্ট হ্যাস অথবা হ্যাড অথবা হ্যাড তারপর ভি থ্রি তারপর অবজেক্ট এরপর আমরা করবো ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ তাহলে ফিউচার টেন্সে দুই ধরনের ভয়েস চেঞ্জ হয় একটা হচ্ছে সিম্পল ফিউচার আরেকটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট এবার সিম্পল ফিউচার বা ফিউচার ইন্ডিফিন টেন্সের সূত্রটা কি সাবজেক্ট প্লাস সেল অথবা উইল তারপর ভি ওয়ান মনে রাখতে হবে সমস্ত মোডাল অক্সিলিয়ারি যেমন শ্যাল উইল ক্যান কুট সুড ডুড মে মাইট মাস্ট এই সবগুলো মোডাল অকজুইলারির পর ভার্বের ফার্স্ট ফর্ম হয় তাহলে সাবজেক্ট শ্যাল উইল তারপর ভার্বের ফার্স্ট ফর্ম তারপর হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে সিম্পল ফিউচারের অ্যাক্টিভ ভয়েসের সূত্র এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সূত্রটা কি। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সূত্রটা হচ্ছে সেই টেন্সের সূত্রটাই তাহলে কি হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল এবার আমরা শ্যাল উইলের পর একটা হ্যাপ বসাবো হ্যাপ কেন হচ্ছে কারণ এটা পারফেক্ট সিম্পল পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাপ আমরা জানি হ্যাপ হ্যাস হ্যাডের পর ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে এখানে ভি থ্রি শ্যাল উইল এরপর হ্যাপ থাকার কারণে এরপর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে তারপর হচ্ছে অবজেক্ট এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র এবার আমরা সব ধরনের টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে সবগুলো টেন্সের অ্যাক্টিভ ভয়েসগুলোকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে সূত্রটা লক্ষ্য করো সাবজেক্ট ভি ওয়ান অথবা ভি টু প্লাস অবজেক্ট কিসের সূত্র লিখলাম যদি সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট হয় তাহলে সেটা সিম্পল প্রেজেন্ট যদি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট হয় তাহলে সেটা সিম্পল পাস্ট এবার আমরা কয়েকটা উদাহরণ লিখছি দেখো প্রথমে বলছি রাম ক্যাচেস ফিশ যেহেতু রাম থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ক্যাচের সঙ্গে ইয়ে যুক্ত হয়েছে রাম ক্যাচেস ফিস কন্টেন্স সাবজেক্ট ভি ওয়ান ক্যাচের ফার্স্ট ফর্ম রয়েছে অর্থাৎ এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট এবার বললাম রাম কট ধরেছিল সাবজেক্ট এবার কিন্তু আমরা ভি টু ইউজ করেছি অতএব এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স রাম কট ফিশ এবার আমরা দুটো সেন্টেন্স লিখলাম এই দুটো সেন্টেন্স কিন্তু অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ এটাও হচ্ছে অ্যাক্টিভ এবার সূত্রটাও কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সূত্র এবার প্যাসিভ ভয়েসের সূত্রটা কী হবে দেখো প্রথমে আমরা প্যাসিভ ভয়েসের সূত্রটা খুব ভালো করে বুঝে নেই এই যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টটা এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্টটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হবে এবার এই সাবজেক্ট অনুযায়ী এই সাবজেক্ট অনুযায়ী আমরা ইস অথবা এম অথবা আর যদি পাস টেন্স হয় তাহলে ওয়াস অথবা অয়ার আমরা ব্যবহার করব এরপর ভয়েস চেঞ্জের একটা চিরন্তন সত্য হচ্ছে এটাকে আমরা চিরন্তন সত্যই বলতে পারি কারণ প্যাসিভ ভয়েসে সব সময় ভার্বের থার্ড ফর্ম ইউজ হয় প্যাসিভ ভয়েস যখনই হবে সেটা যে টেন্সেরই হোক ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে অতএব আমরা এখানে লিখব ভি থ্রি সব ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস হলেই সেক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে সাবজেক্ট ইজ এম আর ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম প্লাস একটা সূত্রের একটা বাই হবে একটা বাই হবে কখনো কখনো আমরা বাই এবং অবজেক্টটা লিখি না উজ্জ্ব অবস্থাতে থাকে কিন্তু সূত্রে একটা বাই হবে অর্থাৎ আমাদের একটা বাই লিখতে হবে তারপর এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটাকে এনে আমরা এখানে অবজেক্টে পরিণত করব এবার একটা জিনিস লক্ষ্য করতে হবে আমরা আগের সেন্টেসে লিখেছিলাম আই প্লে ফুটবল তার প্যাসিভ ভয়েসের উদাহরণটা কি বলেছিলাম ফুটবল ইজ প্লেট বাই মি আইটাকে কিন্তু আমরা মিতে পরিবর্তন করেছিলাম এই প্রোনাউনগুলো অ্যাক্টিভ ভয়েসে যে প্রোনাউন থাকে প্যাসিভ ভয়েসে প্রোনাউনগুলো চেঞ্জ হয়ে যায় যেমন এখানে দেখে নাও তোমরা যদি এখানে লিখে নিচ্ছে আমরা অ্যাক্টিভ এখানে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে যদি আই থাকে প্যাসিপি হয়ে যায় মি অ্যাক্টিভ ভয়েসে যদি হি থাকে প্যাসিভে হয়ে যায় হিম অ্যাক্টিভ ভয়েসে যদি শি থাকে প্যাসিভে হয়ে যায় হার অ্যাক্টিভ ভয়েসে যদি দে থাকে প্যাসিভে হয়ে যায় দেম অ্যাক্টিভ ভয়েসে যদি উই থাকে প্যাসিভে হয়ে যায় আ আর অ্যাক্টিভ ভয়েসে যদি ইউ থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কিন্তু ইউই হয় অর্থাৎ ইউ ইউই থাকে এবার আই থাকলে মি হি থাকলে হিম সি থাকলে হার দে থাকলে দেম উই থাকলে আস এবং ইউ থাকলে ইউই থাকবে কিন্তু যদি নাম থাকে তাহলে নামটা কিন্তু আর পরিবর্তন হবে না নাম প্রোনাউন নয় নাম হচ্ছে নাউন তো নাম পরিবর্তন হবে না তাহলে রাম ক্যাচেস ফিস এটাকে আমরা কিভাবে করব। দেখো সূত্র অনুযায়ী এই ফিসটা হচ্ছে এখানে অবজেক্ট রয়েছে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে দিলাম তাহলে লিখলাম ফিস এবার ফিশের সঙ্গে কি হবে যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিফিনিটে রয়েছে তাহলে ইস অ্যাম আর এর মধ্য থেকে একটা হবে তাহলে ফিস ইজ এরপর সূত্র অনুযায়ী আমাদের ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে ক্যাচের থার্ড ফর্ম ক্যাচ কট কট তাহলে ফিস ইজ কট বাই সূত্রে একটা বাই লিখেছি বাই কার দ্বারা বাই রাম ফিশ ইস কট বাই রাম এটা হচ্ছে প্যাসিবে পরিবর্তিত হল ফিস ইস কট বাই রাম এবার নেক্সট সেন্টেন্সটা দেখো রাম কট ফিশ এখানে কিন্তু ভার্ভের সেকেন্ড ফর্ম রয়েছে অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিটেন্স সূত্রে কি বলেছি যদি পাস্ট ইন্ডিফিনিট থাকে তাহলে সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার হবে তাহলে রাম কট ফিশ একই রকমভাবে ফিশকে আমরা সাবজেক্ট করে দিলাম তাহলে ফিস ওয়াশ ফিস থার্ড পারসন নাম্বার ওয়াজ হলো ফিস ওয়াশ একই রকমভাবে ভাববেন থার্ড ফর্ম কটের থার্ড ফর্ম কটি হবে কট ফিশ কট সূত্রে একটা বাই রয়েছে সেই বাইটা লিখলাম বাই কি হবে বাই রাম এই সাবজেক্টটা এসে অবজেক্টে পরিবর্তিত হলো তাহলে ফিশ ওয়াশ কট বাই রাম তাহলে বোঝা গেল এবার আমরা আরও দুটো এক্সাম্পল দেখব দেখো হি রাইটস এ লেটার একটা সেন্টেন্স কন্টেন্সে রয়েছে সিম্পল প্রেজেন্ট এবার দে মেড এ প্ল্যান তারা একটা প্ল্যান করেছিল তাহলে এটা কন্টেন্সে রয়েছে সিম্পল পাস্ট তাহলে সূত্র অনুযায়ী আমরা অবজেক্ট যেটা রয়েছে সেটাকে সাবজেক্টে পরিবর্তিত করব তাহলে এ লেটার এটা হচ্ছে অ্যাক্টিভ এটা হচ্ছে প্যাসিভ এটা হচ্ছে অ্যাক্টিভ আমরা প্যাসিভ করব তাহলে এ লেটার এটা সাবজেক্ট হচ্ছে এ লেটার এ লেটারের সঙ্গে কি হচ্ছে ইজ যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ লেটার ইজ এবার ভার্বের থার্ড ফর্ম রাইটের থার্ড ফর্ম রাইট রোট রিটেন তাহলে এ লেটার ইজ রিটেন এ লেটার ইজ রিটেন এবার বাই সূত্রে একটা বাই রয়েছে সেই বাই লিখলাম বাই কি হিট আপ চেঞ্জ হয়ে কী হবে হিম হিম তাহলে এ লেটার ইজ রিটেন বাই হিম খুব সহজ এবার একই রকমভাবে পাস্ট টেন্সেরটা দেখি দে মেড এ প্ল্যান তাহলে এই এ প্ল্যানটা এখানে সাবজেক্ট হলো এ প্ল্যান ওয়াস থার্ড ফর্ম সিঙ্গুলার নাম্বার এ প্ল্যান ওয়াস এবার ভার্বের থার্ড ফর্ম মেডের থার্ড ফর্ম মেড তাহলে এ প্ল্যান ওয়াজ মেড সূত্রের বাই এবার দে রয়েছে দেটা পরিবর্তিত হয়ে আমাদের কি হবে দেম হবে তাহলে এ প্ল্যান ওয়াজ মেড বাই দেম তাহলে বোঝা গেল এবার আমরা কন্টিনিউয়াস ফর্মে যাচ্ছি তাহলে কন্টিনিউয়াসের সূত্রটা দেখো সাবজেক্ট ইস এম আর যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে ইস এম আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ অথবা ওয়ার এরপর কি হবে ভার্বের সঙ্গে দু ক্ষেত্রেই যুক্ত হবে এরপর অবজেক্ট এবার প্যাসিভ বয়সের কি সূত্রটা হবে প্যাসিভ বয়সের সূত্রটা লেখার আগে আমি দুটো সেন্টেন্স লিখে নিচ্ছি দেখো লীলা ইজ প্লাকিং ফ্লাওয়ার্স লীলা ইজ প্লাকিং ফ্লাওয়ার্স লীলা ফুল তুলছে একই রকমভাবে আমি সেম সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াসে লিখব লীলা ওয়াস প্লাকিং ফ্লাওয়ার্স লীলা ইজ প্লাকিং ফ্লাওয়ার সূত্রের সঙ্গে ম্যাচ করেছে সাবজেক্ট ইজ ভারবেসাত অবজেক্ট লীলা ওয়াস প্লাকিং ফ্লাওয়ার্স তাহলে সাবজেক্ট ওয়াস ভারবেসাতজি তারপর অবজেক্ট তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবার প্যাসিভ ভয়েসে আমরা করতে হবে আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে করবো সূত্রটা আগে লিখে নিচ্ছি দেখো এই যে অবজেক্ট রয়েছে এটাকে আমরা সেই আগের সূত্রের মতোই আমরা সাবজেক্টে পরিবর্তিত করব। তাহলে এই অবজেক্ট এখানে এসে সাবজেক্ট হলো আমি আর এত চিহ্নটা দিচ্ছি না খুব হিমিজিবি হয়ে যাচ্ছে তাহলে অবজেক্টটা এসে সাবজেক্ট হচ্ছে একই রকমভাবে এখানে সাবজেক্ট অনুযায়ী ইস অথবা এম অথবা আর যদি পাস টেন্স হয় তাহলে ওয়াস অথবা অয়ার এবার আমাদের এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে যেহেতু ভার্বের সঙ্গে আইনজি যুক্ত রয়েছে যদি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা যে অক্সিলির ভার্ভগুলো রয়েছে যে বি ভার্বগুলো রয়েছে সেই বি ভার্বের পর একটা বিং লিখব কি লিখব বিং বিআ আই এন জি তাহলে এর সঙ্গে আমরা লিখলাম বিং তাহলে সাবজেক্ট ইজ এম আর ওয়াজ ওয়ার প্লাস বিং এবার আগেই বলেছি ভার্বের থার্ড ফর্ম হবে তাহলে এই যে ভার্ব রয়েছে এর থার্ড ফর্ম হবে অর্থাৎ ভি থ্রি তারপর সেই আগের সূত্র অনুযায়ী বাই প্লাস এই যে সাবজেক্টটা রয়েছে এটা এখানে এসে অবজেক্টে পরিবর্তিত হবে তাহলে কি হলো সাবজেক্ট ইজ এম আর পাস টেন্স হলে ওয়াজ ওয়ার এরপর বিং ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস অবজেক্ট এবার সূত্রে ফেলে আমরা ভয়েস চেঞ্জগুলো করছি দেখো এখানে ফ্লাওয়ার্স রয়েছে তাহলে এই ফ্লাওয়ার্স এখানে এসে সাবজেক্ট হয়ে যাবে ফ্লাওয়ার্স প্লুরাল নাম্বার তাই ফ্লাওয়ার্সের সঙ্গে হলো আর তাহলে ফ্লাওয়ার্স আর এবার সূত্রের বিং লিখতে হবে আমাকে তাহলে ফ্লাওয়ার্স আর বিং খুবই সহজ ফ্লাওয়ার্স আর বিং এবার প্লাক প্লাকের থার্ড ফর্ম প্লাক্ট ফ্লাওয়ার্স আর বিং প্লাক ফ্লাওয়ার্স আর বিং প্লাক্ট বাই সূত্রের বাই রয়েছে বাই কার দ্বারা বাই লীলা তাহলে বাই লীলা তাহলে ফ্লাওয়ার্স আর বিং প্লাক্ট বাই লীলা একই রকমভাবে পাস টেন্সেরটা আমরা করছি ফ্লাওয়ার্স লিখলাম ফ্লাওয়ার্স এবার কি হবে যেহেতু পাস টেন্স হবে অয়ার ফ্লাওয়ার্স অয়ার বিং সূত্রের বিং ফ্লাওয়ার্স অয়ার বিং ভার্বের থার্ড ফর্ম প্লাক্ট বাই বাইকে বাই লীলা তাহলে ফ্লাওয়ার্স অয়ার বিং প্লাক্ট বাই লীলা বোঝা গেল এবার আমরা আরও দুটো উদাহরণ দেখছি তাহলে দেখো হি ইজ ইটিং পিজা পিৎজা খেতে আমরা খুব পছন্দ করি হি ইজ ইটিং পিজা তাহলে সূত্র অনুযায়ী পিজ্জাটা সাবজেক্ট সাবজেক্টে পরিবর্তিত হবে পিজা ইজ সূত্রের বিং ইটেন ভার্বের থার্ড ফর্ম তাহলে পিজা ইজ বিং ইটেন বাই হিটা পরিবর্তিত হয়ে হিমে পরিবর্তিত হবে তাহলে পিজ্জা ইজ বিং ইটেন বাই হিম এবার পরের সেন্টেসটা রয়েছে দেখো পাস্টেন্সে রয়েছে সি ওয়াজ ড্রয়িং এ পিকচার সে একটা ছবি আঁকছিল তাহলে এ পিকচার এখানে অবজেক্টে পরিবর্তিত হচ্ছে এটা প্যাসিভয়েস এ পিকচার ওয়াশ ওয়াশ হচ্ছে যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে এ পিকচার ওয়াস সূত্রের বিং এ পিকচার ওয়াজ বিং ড্র ডিউ ড্রন এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই সি থাকলে হার হবে তাহলে এ পিকচার ওয়াজ বিং ড্রন বাই হার তাহলে যদি ভার্ভের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা সব সময় ইজ এম আর ওয়াস ওয়ার যেটাই হোক তারপর একটা বিং বসাবো বিং আইএনজি থাকলেই প্যাসিভ ভয়েসে বিং হবে তাহলে বোঝা গেলো এবার আমরা দেখব পারফেক্ট টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তিত করে তাহলে দেখো আমরা অ্যাকটিভ ভয়েসের পারফেক্ট টেন্সের যে সূত্রটা রয়েছে সেটা লিখে নিয়েছি সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে হ্যাজ অথবা হ্যাফ আর যদি পাস্ট টেন্স হয় তাহলে হবে হ্যাড এরপর হবে কি ভি থ্রি আমরা জানি পারফেক্ট টেন্স সেটা প্রেজেন্ট পারফেক্টই হোক অথবা পাস্ট পারফেক্টই হোক সব ক্ষেত্রেই কিন্তু হ্যাজ হ্যাপ অথবা হ্যাডের পর কি হয় ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে আমরা থার্ড ফর্ম বসিয়েছি এরপর হচ্ছে অবজেক্ট এবার আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে করব দেখো প্যাসিভ ভয়েসের সূত্রটা লিখছি এই অবজেক্টটা এখানে এসে সাবজেক্টে পরিবর্তিত হবে তারপর হ্যাজ হ্যাভ এখানে হ্যাজ হ্যাপ যেটা এই সাবজেক্ট অনুযায়ী যেটা হওয়া প্রয়োজন সেটা হবে তাহলে হ্যাজ অথবা হ্যাভ এবার যদি পাস টেন্স থাকে তাহলে আমরা হ্যাড বসাবো এবার কন্টিনিউয়াস টেন্সে আমরা যেমন বিং বসিয়েছিলাম এক্ষেত্রে আমরা বসাবো বিন বিন বি ডবল ই এন হ্যাজ হ্যাপ হ্যাট এর সঙ্গে আমরা লিখবো বিন আমরা কন্টিনিউয়াস টেন্সে কী করেছিলাম ইজ এম আর ওয়াজ ওয়ার এর সঙ্গে আমরা বিং লিখেছিলাম জি এক্ষেত্রে আমরা লিখবো বিন তাহলে সাবজেক্ট হ্যাজ হ্যাভ হ্যাট তারপর বিন তারপর ভি থ্রি এক্ষেত্রে একটা মজাদার বিষয় যে তোমাদের এখানে কষ্ট করে আর ভি থ্রি কোনটা হবে সেটা চিন্তা করতে হবে না টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে সেক্ষেত্রে ভি থ্রি দেওয়াই থাকে অর্থাৎ টেন্সে অ্যাক্টিভ এবং প্যাসিভ দু ক্ষেত্রেই ভার্ভের থার্ড ফর্ম হয় তাহলে আমাদের ভার্ভের থার্ড ফর্ম নিয়ে মাথায় চিন্তা করতে হবে না তো সেক্ষেত্রে আমরা ভিত্তি লিখব তারপর সে আগের মতোই বাই লিখব তারপর অবজেক্ট অর্থাৎ এই সাবজেক্টটা রয়েছে সেটা এসে এখানে অবজেক্টে পরিবর্তিত হবে এবার আমরা দুটো উদাহরণ লিখছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে অ্যাক্টিভ এবার একই রকমভাবে আমরা পাস্ট টেন্সের একটা অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স লিখে নিচ্ছি এই সেন্টেন্সটাই লিখছি আই হ্যাড ডান ওয়ার্ক আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এবার সূত্র অনুযায়ী সূত্র ফেলে এটাকে আমরা প্যাসিভ ভয়েসে করছি তাহলে প্রথমটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট দ্য ওয়ার্ক এখানে হয়ে গেল সাবজেক্ট তাহলে দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সঙ্গে হ্যাজ হবে দ্য ওয়ার্ক হ্যাস এবার সূত্রের বিন রয়েছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন এবার ভারবের থার্ড ফর্ম ডান ডানই হবে এখানে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই কে করেছে আই আইটা গিয়ে হয়ে যাবে মি তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি কাজটি আমার দ্বারা করা হয়েছে একই রকমভাবে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এক্ষেত্রেও দ্য ওয়ার্ক হয়ে যাচ্ছে সাবজেক্ট এর সঙ্গে কিন্তু হ্যাড হচ্ছে যেহেতু এটা পাস টেন্স দ্য ওয়ার্ক হ্যাড এবার বিন দ্য ওয়ার্ক হ্যাড বিন এক্ষেত্রেও কিন্তু ডানই হবে ভারবের থার্ড ফর্ম ডান ডান হচ্ছে তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান সূত্রের বাই বাইকে আয় পরিবর্তিত হয়ে হবে মি তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই মি কাজটি আমার দ্বারা করা হয়েছিল এবার আমরা আরও দুটো এক্সাম্পল দেখে নিই তাহলে হি হ্যাজ এন রাইস প্রেজেন্ট পারফেক্টেন্স দে হ্যাড সিন দ্য টাইগার পাস্ট পারফেক্টেন্স তাহলে সূত্রে ফেলে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করছি তাহলে এখানে রাইস এটা অবজেক্ট আছে এটা হয়ে গেল সাবজেক্ট তাহলে রাইস হ্যাস বিন ইটেন বাই হি রয়েছে তাহলে হিম তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম একই রকমভাবে দে হ্যাড সিন দ্য টাইগার তাহলে দ্য টাইগার হয়ে গেল সাবজেক্ট দ্য টাইগার হ্যাড বিন ভি সিন বাই দে আছে তাহলে হয়ে গেল দেম দ্য টাইগার হ্যাড বিন সিন বাই দেম সহজ নিয়ম এবার আমরা দেখবো ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ তাহলে এবার আমরা করবো ফিউচার ইন্ডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ তাহলে ফিউচার ইন্ডিফিনিট টেন্স ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার সূত্রটা কি রয়েছে সাবজেক্ট প্লাস শেল অথবা উইল প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এবার এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে করব। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সূত্র এবার প্যাসিভ ভয়েসে কোন সূত্রটা হবে দেখো প্যাসিভ ভয়েসে হবে এই যে অবজেক্টটা রয়েছে এটা এসে সাবজেক্টে পরিণত হবে তারপর আমরা সূত্র অনুযায়ী শ্যাল অথবা উইলই লিখব হয় শ্যাল হবে না হলে উইল হবে এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী শ্যাল অথবা উইল হবে এরপর শ্যাল উইলের পর তো ভার্ভের থার্ড ফর্ম হয় না কিন্তু আমাদের তো থার্ড ফর্মই বসাতে হবে এই জন্যে আমরা শ্যাল বা উইলের পর একটা বি বসাবো কি বসাবো বি এরপর আমরা ভি থ্রি লিখবো ভার্ভের থার্ড ফর্ম যেহেতু প্যাসিভ বয়সে সব ক্ষেত্রেই থার্ড ফর্ম হয় তাহলে ভি থ্রি প্লাস এবার এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটা এখানে এসে হয়ে যাবে অবজেক্ট এবং অবজেক্টের পূর্বে বাই হবে তাহলে বোঝা গেল এবার আমরা উদাহরণ দেখছি আই শ্যাল হেল্প দ্য পোর ম্যান আই শ্যাল হেল্প দ্য পোর ম্যান তাহলে এটাকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে করব। এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে করব প্যাসিভ ভয়েসে তাহলে এই যে দ্য পোর ম্যান এটা এখানে অবজেক্ট রয়েছে এটা হয়ে যাবে সাবজেক্ট তাহলে দ্য পোর ম্যান এবার দ্য পোর ম্যান এর সঙ্গে কি হবে শ্যাল হবে না উইল হবে আমরা জানি যদি ফার্স্ট পারসন থাকে তাহলেই শ্যাল হয় বাকি সমস্ত ক্ষেত্রে উইল হবে তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে দ্য পোর ম্যান উইল বি হবে সূত্র অনুযায়ী আমাদের বি হলো তাহলে দ্য পোর ম্যান উইল বি হেল্পড ভিত্রি ভাববেন থার্ড ফর্ম দ্য পোর ম্যান উইল বি হেল্পড বাই কে হেল্প করবে আই তাহলে আইটা পরিবর্তিত হয়ে হয়ে যাবে মি দ্য পোর ম্যান উইল বি হেল্পড বাই মি দরিদ্র লোকটি আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে আই শ্যাল হেল্প দ্য পোর ম্যান আমি গরিব লোকটিকে সাহায্য করব আমি দরিদ্র লোকটিকে সাহায্য করব দ্য পোর ম্যান উইল বি হেল্প বাই মি দরিদ্র লোকটি আমার দ্বারা সাহায্যপ্রাপ্ত হবে এবার আরও একটু উদাহরণ দেখে নাও হি উইল মেক এ বাস্কেট সে একটা ঝুড়ি বানাবে তাহলে এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে তাহলে প্যাসিভ ভয়েসে কি করব এ বাস্কেটটা হয়ে যাবে সাবজেক্ট তাহলে এ বাস্কেট এবার এই বাস্কেটের সঙ্গে হবে উইল উইল বি এবার মেকের থার্ড ফর্ম মেড এ বাস্কেট উইল বি মেড বাই হি হয়ে যাবে হিম তাহলে এ বাস্কেট উইল বি মেড বাই হিম তার দ্বারা একটা ঝুড়ি বানানো হবে এবার আমরা দেখব ফিউচার পারফেক্টেন্স দিয়ে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে পারি যেহেতু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হয় না বা এই ধরনের ভয়েস চেঞ্জ করার কোনো রীতি নেই তাই আমরা এটা স্কিপ করে গিয়েছি আমরা এখন ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ দেখবো তাহলে প্রথমে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের সূত্রটা দেখে নিই তাহলে ফিউচার পারফেক্ট তাহলে সূত্রটা কি হবে প্রথমে সাবজেক্ট তারপর শ্যাল অথবা উইল এরপর একটা হ্যাব হবে সাবজেক্ট উইল হ্যাব এরপর থ্রি যেহেতু পারফেক্ট এই জন্য থ্রি প্লাস অবজেক্ট এবার এটার প্যাসিভের ফর্মুলাটা আমরা লিখে নিই এটা অ্যাক্টিভ এবার প্যাসিভটা লিখে নিই এই যে অবজেক্টটা রয়েছে এটা এখানে এসে হয়ে যাবে সাবজেক্ট অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো তারপর আমাদের শ্যাল অথবা উইল হবে শ্যাল উইলের পরে এই হ্যাপটা আবার হবে এরপর শ্যাল উইল হ্যাপ এবার আমরা টেন্সে যেমন হ্যাব হ্যাস হ্যাডের পরে বিন লিখেছি ঠিক এক্ষেত্রেও হ্যাবের পরে আমরা একটা বিন লিখব এরপর আমরা সূত্রের বাই লিখবো তারপর এই যে সাবজেক্টটা রয়েছে সেটা এখানে এসে হয়ে যাবে অবজেক্ট তাহলে একটা উদাহরণ দেখে নেই অ্যাক্টিভ ভয়েসে হি উইল হ্যাভ রিড দ্য বুক হি উইল হ্যাভ রিড দ্য বুক এবার সূত্র অনুযায়ী আমরা কি করব এই বুকটাকে সাবজেক্ট করে আমরা নিয়ে আসব তাহলে দ্য বুক উইল বুকের সঙ্গে উইল হয় দ্য বুক উইল হ্যাভ এবার এর সঙ্গে কী হবে বিন দ্য বুক উইল হ্যাভ বিন রেড রিড রেড রিড স্পেলিং তিনটা একই তাহলে দ্য বুক উইল হ্যাভ বিন রেড বাই হি তাহলে হিটা হয়ে যাবে হিম তাহলে দ্য বুক উইল হ্যাভ বিন রিড বাই হিম তার দ্বারা বইটি পড়া হয়ে থাকবে হি উইল হ্যাভ রিড দ্য বুক সে বইটি পড়ে থাকবে দ্য বুক উইল হ্যাভ বিন রিড বাই হিম তার দ্বারা বইটি পড়া হয়ে থাকবে এবার আমরা আরও একটা এক্সাম্পল দেখছি সীতা উইল হ্যাভ প্লাক্ট দ্য ফ্লাওয়ার্স সীতা উইল হ্যাভ লাক্ট দ্য ফ্লাওয়ার্স সীতা ফুলগুলো তুলে থাকবে তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ করবো তাহলে কী হবে সীতার দ্বারা ফুলগুলো তোলা হয়ে থাকবে তাহলে আমরা কী লিখবো এই ফ্লাওয়ার্সটাকে কী করবো আমরা সাবজেক্ট করে নেব তাহলে দ্য ফ্লাওয়ার্স এটা অ্যাক্টিভ এটা প্যাসিভ এটা অ্যাক্টিভ ছিল এটা আমরা প্যাসিভ করেছি তাহলে দ্য ফ্লাওয়ার্স উইল হ্যাভ বিন দ্য ফ্লাওয়ার্স উইল হ্যাভ বিন ফ্লাক বাই সীতা দ্য ফ্লাওয়ার্স উইল হ্যাভ বিন প্লাক্ট বাই সীতা সীতার দ্বারা ফুলগুলো তোলা হয়ে থাকবে টেন্সের সূত্রগুলো দ্বারা এই আট ধরনের ভয়েস চেঞ্জি হয়ে থাকে আশা করছি এই টেন্সগুলো থেকে যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ আসুক সেগুলো তোমরা করতে পারবে সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব তখন এই সূত্রগুলো ফলো করব। আবার যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। ঠিক তার উল্টো সূত্রটা আমরা করব। অর্থাৎ প্যাসিভ ভয়েসের সূত্রটা আমাদের দেওয়া থাকবে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটা আমাদের দেওয়া থাকবে আমরা যে টেন্সের সূত্রগুলো শিখেছিলাম আমরা যে টেন্স করার সময় যে নিয়মটা শিখেছি ঠিক সেইভাবে আমরা টেন্সের সূত্র ফেলে সেগুলোকে আমরা অ্যাক্টিভে রূপান্তর করব। টেন্সের নিয়মগুলো ছাড়াও কিছু ব্যতিক্রমী কিছু স্পেশাল কিছু ভয়েস চেঞ্জ রয়েছে ভার্বের পূর্বে মোডাল অক্সিলিয়ারি বসে কিছু সেন্টেন্স হয় সেগুলোর ভয়েস চেঞ্জ রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ রয়েছে কোয়াসিপ্যাসিভ ভয়েস চেঞ্জ রয়েছে রিটেন্ট অবজেক্টের ভয়েস চেঞ্জ রয়েছে সব সমস্ত বিষয় নিয়ে আমি পরপর কয়েকটি ক্লাসে আলোচনা করব, তোমরা সঙ্গে থাকো ভয়েস চেঞ্জ সম্বন্ধে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে